শহীদ দিবসে জমজমাট হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, প্রত্যেক বছর বইমেলার আজকের এই বিশেষ দিনটিতে সেখানে বেশ বইপ্রেমীদের সমাগম ঘটে, আজকে কেমন দেখছেন সেখানে চিত্র? বরাবরের মতোই বেশি, সকালে অনেক বেশি ছিল, কারণ সাধারণ মানুষ যারা প্রভাত ফেরি করে শ্রদ্ধা নিবেদন করতে আসে শহীদ মিনারে, তারা কিন্তু সরাসরি বইমেলা চলে আসে। সেখান থেকে বইমেলা যে উপচে পড়া ভিড় থাকে, মাঝখানে দুপুরবেলা কিছুটা কম ছিল, আমরা যখন আসি বিকেলের পর, দুপুরের পরপর বিকেলের আগ দিয়ে, তখন কিন্তু ভিড় কিছুটা কম ছিল, এই এক ঘন্টায় কিন্তু বেশ বেড়েছে। কিন্তু যে বাস্তবতা আপনি নিশ্চয়ই জানেন যে উপচে পড়া ভিড় যেটা, এই ভিড়টা কিন্তু দর্শনার্থী বেশি, হ্যাঁ, ক্রেতা কম, বই পড়ার প্রতি আগ্রহ দেখবে তেমন ঠিকই, তারা স্টলগুলোতে ভিড় দেখছেন, কিন্তু সেটি বইয়ের প্রতি আগ্রহ থেকে কম, যেটা আমরা লক্ষ্য করেছি। তারা ছবি তুলছেন, ছবি তুলে চলে যাচ্ছেন। বিক্রেতা যারা আছেন, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তারা কিন্তু এই বাস্তবতাই তুলে ধরছেন যে একুশে ফেব্রুয়ারি একটা ছুটির দিন, বা একুশে ফেব্রুয়ারি যে তাৎপর্য, এর কারণে যে বই বিক্রি বেশি হচ্ছে বা আগ্রহ আছে ক্রেতাদের বইয়ের প্রতি, তার চেয়ে বেশি হচ্ছে তারা দেখে ঘুরে, অর্থাৎ দর্শক বেশি ক্রেতা কম। আমরা একটু কথা বলতে চাই, উনি একজন সাংবাদিক, সম্প্রতি বইও লিখেছেন। আমার যে প্রশ্নটা আজকের পরিপ্রেক্ষিতে, যে একুশে বইমেলা চলছে, একুশে ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারি যে একুশ তারিখ আজকে, বাড়তি কোনো তাৎপর্য আছে কিনা আপনার কি মনে হয়? একুশ মানে এখানে তাৎপর্য শুধু ওইটাই যে আমরা অমর একুশে বইমেলা হয়, সবাই একটা গ্যাদারিং হয়, মায়ের ভাষা এই বিভিন্ন বইগুলি আসে, সেই আসে, আমরা সেই বিভিন্ন